ছাত্র ছাত্রী সকল, আজি আৰম্ভ কৰিম দশম শ্ৰেণী গণিতৰ প্ৰথম অধ্যায় বাস্তৱ সংখ্যা ৰিয়েল নাম্বাৰ্ছ প্ৰথম খণ্ড। অনুশীলনী আৰম্ভ কৰাৰ আগতে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয় কেনে কি জানি লওঁ আহা। ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা দুটা যোগাত্মক অখণ্ড সংখ্যা এ আৰু বি দিয়া থাকিলে এনে দুটা অদ্বিতীয় সংখ্যা কিউ আৰু আৰ থাকিব যাতে এ ইজ ইকুৱেল টু বি কিউ প্লাছ আৰ, আৰু আমাৰ চৰ্তটো কি দিয়া আছে জিৰ' লেছ দেন ইজ ইকুৱেল টু আৰ লেছ দেন বি। আমাৰ যি দুটা অখণ্ড সংখ্যা হ'ব অখণ্ড সংখ্যাকেইটা কি হ'ব লাগিব আমাৰ যোগাত্মক হ'ব লাগিব। আমি সেই দুটা ধৰি ল'লোঁ কি এ আৰু বি, তেতিয়া আমি কি কি পাম কিউ আৰু আৰ থাকিব। তেতিয়া কণ্ডিশ্যনটো কৈছে এ ইজ ইকুৱেল টু বি কিউ প্লাছ আৰ, আৰু চৰ্তটো কি মনত ৰাখিব লাগিব জিৰ' লেছ দেন ইজ ইকুৱেল টু আৰ লেছ দেন বি হ'ব লাগিব। আৰু তোমালোকে পাই আহিছা কি পাইছা যে ভাজ্য সমান ভাজক পূৰণ ভাগফল প্লাছ ভাগশেষ। আমি এতিয়া অংকটো কৰি চাম আমাৰ কি কি দিয়া আছে। এইটো সংখ্যা দুটা আমি কি পালোঁ এ আৰু বি যোগাত্মক অখণ্ড সংখ্যা দুটা। আমি বি সংখ্যাটোৱে এ সংখ্যাটোক আমি কি কৰিম হৰণ কৰিম। চাবা তোমালোকে এতিয়া বি সংখ্যাটো আমি এ হৰণ কৰোঁ, হৰণ কৰিলে আমি কি পাম কিউ বাৰ যদি ইয়াৰ যায় গ'লে কিমান হ'ব আমাৰ মাইনাছ কৰিলে আমি পালোঁ ভাগ এইটো কিমান পালোঁ আৰ। ইয়াত কি হ'ব এটোক আমি ক'ম কি ভাজ্য, বি আমি হৰণ কৰিছোঁ গতিকে এইটো পাম এইটোক ক'ম আমি ভাজক। কি পালোঁ ভাগফলটো পালোঁ আমি কি কিউ বাৰ গ'ল গতিকে এইটো কৰোঁ আমি ভাগফল, আৰু এইটো আৰটো হ'ব আমাৰ ভাগ শেষ। এই ৰাশিকেইটা যদি আমি এইটোত বহাই দিওঁ ভাজ্য ইজুকেলটো ভাজক পূৰণ ভাগফল প্লাছ ভাগ শেষ বহাইলে কি পাম ভাজ্য আছিলে আমাৰ কি এ, এটো ইয়াত বহাই দিলোঁ এ ইজুকেলটো ভাজকৰ ঠাইত আমাৰ আছিলে কি বি বহালোঁ, ভাগফল আছিলে আমাৰ কিউ কিউ বহালোঁ প্লাছ ভাগ এইটো কি আৰ, এইটো হৈছে আমাৰ উত্তৰটো এ ইজ ইকুৱেল টু বি কিউ প্লাছ আৰ। আৰু ইয়াৰ চৰ্তটো কি জিৰ' লেছ দেন ইজ ইকুৱেল টু আৰ লেছ দেন বি, এইটো তোমালোকে মনত ৰাখিব লাগিব ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা। এতিয়া উদাহৰণ হিচাপে লৈছোঁ আমি 15 আৰু 10, আমি দুটা এ আৰু এইটো ধৰি ল'লোঁ আমাৰ কি বি। আমি ইউক্লিডৰ বিভাজনৰ প্ৰমেয়টো কি পাইছিলোঁ এ ইজ ইকুৱেল টু বি কিউ প্লাছ আৰ, জিৰ' লেছ দেন ইজ ইকুৱেল টু আৰ লেছ দেন বি, গতিকে আমি বি এ এক আমি হৰণ কৰিছিলোঁ গতিকে বি সংখ্যাটোৱে এ হৰণ কৰিম, সৰুটোৱে আমি ডাঙৰটোক হৰণ কৰিম। হৰণ কৰিলে কি পাম এতিয়া টেন সংখ্যাটোৱে আমি হৰণ কৰিম, টেনে কাক হৰণ কৰিম ফিফটিনক, ফিফটিনক হৰণ কৰিলে আমাৰ কেইবাৰ গ'ল এবাৰ গ'ল টেন, গতিকে মাইনাছ কৰিলে কিমান পালোঁ আমি ফাইভ, গতিকে ইয়াত থাকিলে ভাগে কিমান থাকিলে ফাইভ, ফাইভ থাকিলে তেতিয়াহ'লে আমি এইটো আছিলে আমাৰ কি ভাজক, গতিকে এই নেক্সট ইয়াৰ ভাজকটো কি হ'ব এইটো যিটো আমাৰ ভাজক আছিলে এইটো আমি ইয়াত আনি এইটো হ'ব কি ইয়াত ভাজ্য, এইটো আমি হৰণ কৰিব লাগিব টেনক, ফাইভ ইনটু টু কেইবাৰ যাব আমাৰ দুবাৰ টেন, গতিকে আমাৰ এইটো কি হ'ল জিৰ' ইয়াত। তেতিয়াহ'লে ষ্টেপ আমি কেইটা পাম ষ্টেপ দুটা পাম, ফাৰ্ষ্ট ষ্টেপটো মই যিটো ব্লু কালাৰ দিয়া আছে এইটো ফাৰ্ষ্ট ষ্টেপ, নেক্সট হ'ব এইটো কি ছেকেণ্ড ষ্টেপ। আমি এইটো কেনেকৈ ধৰণে লিখিম এতিয়া ষ্টেপটো আমি প্ৰথমতে আছিলে আমাৰ ভাজ্য সমান ভাজক পূৰণ ভাগফল প্লাছ ভাগ এক সেইটো আছিলে, আমি ইয়াত লিখি যাম তেতিয়াহ'লে ফিফটিন ইজুকেল টেন ইনটু ওৱান প্লাছ ফাইভ। ইয়াৰ পিছৰ ষ্টেপটো আমি কি পালোঁ টেন, টেন ইজ ইকুৱেল টু ফাইভ ইনটু টু, ফাইভ ইনটু টু প্লাছ জিৰ' জিৰ' মানে ভাগ একটো আমি জিৰ'। ইয়াক তোমালোকৰ অনুশীলনীত কৰিব উলিয়াবলৈ দিয়ে কি উলিয়াবলৈ দিয়ে যে ইউক্লিডৰ বিভাজন ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি আমি গ খা গুণ নিৰ্ণয় কৰিব লাগে। গ খা গুণ নিৰ্ণয় কৰিবলৈ হ'লে আমি কি হ'ব যিটো ৰাশি আমি হৰণ কৰিলে শূন্য হয় সেই ৰাশিটোৱে আমাৰ হ'ব কি
গখাগু। ইয়াত তেতিয়াহ'লে আমি কি হ'ব কৈছিলোঁ লাষ্টত ফাইভ এ, গতিকে আমাৰ গখাগুটো ইয়াত কি হ'ব, গখাগু ইয়াত কিমান হ'ব আমাৰ ফাইভ। উদাহরণ হিসাবে আমি আউটা লৈছো যে 184 আর 124 অর গখাগু উলিয়াব লাগে ইউক্লিডর কলন বিধি ব্যবহার করে। এটা চাবা তোমালোকে, মই 124 148 হরণ করি, আমার কেবার যাব 124 এ এবার যাব 120 মাইনাস করলে আমি কি পাম, এটি মাইনাস করো 424। নেক্সট এই ভাগে থাকি গল, গতি ইয়ার যুক্ত আসলে আমার কি হব, এই ভাজক 124 তো আমার এইট আহব, এই 124 ইয়াত আমি আকো বার দিব লাগবে, আমার এবার কেবা যাব পাঁচ বার যাব, ফাইভ ইন্টু ফোর জিরো, ফাইভ ইন্টু টু টেন 120, 20 পাল হলে আমি কি কি পাম, ইয়াত মাইনাস করলে পাম কেন পাল ফোর, ফোর পার পিছন আমি কি করি এই সংখ্যাটা ইয়াত হরণ করেছিল, গতি এই রাশিটা আমার আহিব আকো ইয়াত হয়ে যাব আমার কি বাহ্য, গতিকে এইটো আনিব লাগিব ইয়াত 24, 24 আহি যোৱাৰ লগে আমাৰ কিমান হ'ল 4 ইনটু 6 24 0। এতিয়া আমি ষ্টেপ কেইটা পালোঁ, ইয়াত বেলেগ বেলেগ আছে, এইটো ফাৰ্ষ্ট ষ্টেপ, এইটো ছেকেণ্ড, এইটো কেইটা থাৰ্ড ষ্টেপ, গতিকে আমি ষ্টেপকেইটা কেনেকৈ লিখিম এইটো চাবা তোমালোকে। ইয়াত আছিলে আমাৰ ভাজ্য আছিলে 148 124 ইন্টু 1 প্লাস এটি কেন পালো 24, এটি হব কি 24, এটি আছিল আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ তো আমার কি হব, সেকেন্ড স্টেপ তো আমার 124, এই রাশিটো আমি ইয়াত পাতিব লাগিব 124 124, ভাজক আর ভাজ্যটো বদলি হয়ে থাকবে আমার 124 আইলে, ভাগ একটু আমি হরণ করেছিল এইটু 24, আমার কেবার গল এইটু পাঁচবার গল, আর আমার ভাগ এক থাকলে কিমান 4, এইটু আমি কেন ধরনের লিখিম, তেতিয়া হলে 5 প্লাস 4। থার্ড স্টেপ কি হব 24, এই রাশিটো আমার ইয়াত আহিব 24, আমি কিমানে হরণ করেছিল 4 ইন্টু 6 24 প্লাস 0, আমার ভাগ একটু ইয়াত শূন্য ওলালে। আমি চালো যে কি, আমি এটা কথা মনে রাখব, ইয়াত যেটো আমার ভাজ্য আছিল ভাজকটো আমার নেক্সট এইটো ইয়াত আহিব, এইটো ইয়াত আহি আছে, আমি কি হরণ করলাম, এইটো 0 ওলালে 4, গতি এইটো ভাজক কি হব আমার 4, গতি আমি ইয়াত যেতিয়া আমার উলিয়াই যেতিয়া উলিয়াবলে দিব গখাগুটো, গখাগুটো আমি কি লিখিব লাগিব, এন গখাগু কিমান হব, ইউক্লিডৰ কলন বিধি ব্যবহার করে যদি গখাগু উলিয়াব উলিয়াই এইটো কিমান লিখিব লাগিব, এইটো 4, গখাগু কিমান হব 4, তাৰমানে যিটো ৰাখি আমি লাষ্টৰ হৰণ কৰিলে আমাৰ কি হ'ব, ভাগ একটু 0 হ'ব, এইটোৱে হ'ব আমাৰ কি গখাগু।